Thank you very much, and I do welcome you all to my fourth semester class. In the previous class, I have started Jane Eyre, and in the previous class, I have actually introduced you about the Victorian literature and about the Victorian culture, and I have actually discussed with you some of the features of the Victorian literature. For example, it is actually an extension of the Romantic literature. At the same time, Victorian literature always shares the Victorian anxiety, or known as the Victorian compromise, the constant conflict between the religion as well as science. Victorian age is very important because in this age, we can actually perceive the impact of the Industrial Revolution for the first time. There occurs a huge number of transmigration or migration of the people from the rural areas down to the urban areas. And this is a very important time because at this moment, the expansion of the British Empire occurs. British je shamrajyobad seta ei shomoye sobtheke beshi porimane dekha jay. Victorian age from 1837 down to 1901. This is the span of the Victorian age. Ei shomoy jure Victorian age hoyechilo. And this is a very important age because in this age, the women actually fights for their rights, their opportunities. But at the same time, this is actually generally a patriarchal time. Jekhane purushtantroi shesh kotha bolto, and women have very scarce options, very few choices of them. Either they can become governess, or they can become a school teacher, or they can become nun, or they can spend their whole life in their father's home by not inheriting anything. এই ছাড়া উইমেনদের আর কোনো সেরকম ভাবে কেরিয়ার অপশন ছিল না। এই কনটেক্সটেই জেন আয়ারকে লেখা হয়েছে। আমাদেরকে জেন আয়ারকে এই কনটেক্সটেই পড়তে হবে। যারা ইন ডিটেলে ভিক্টোরিয়ান লিটারেচারের সম্পর্কে অন্যান্য ইনফরমেশন পেতে চাও, তারা অবশ্যই যেটা করো সেটা হচ্ছে যে আমার যে আগের ক্লাস ভিক্টোরিয়ান লিটারেচারের উপরে আমি নিয়েছি জেন আয়ারের ব্যাকগ্রাউন্ড হিসেবে, সেটা একটু দেখে নাও। এই আগের ক্লাসেই আমি শার্লট ব্রন্টির বায়োগ্রাফি নিয়েও বেশ কয়েকটা বিষয়ে আলোচনা করেছি, সেটাও একবার গিয়ে দেখে নিতে পারো। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেন আয়ারের সামারি, দ্য বেসিক জেনারেল সামারি অফ দ্য জেন আয়ার, যেটা পড়িয়ে আমরা জেন আয়ারের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলড সামারিতে যাব। মাথায় রাখতে হবে আমাদের জেন আয়ার ইজ আ টেক্সট অফ মোর দ্যান 250 পেজেস, অলমোস্ট 300 প্লাস পেজেস জেন আয়ারে রয়েছে, যেখানে পুরো টেক্সটটা পড়া প্রায় আমাদের পক্ষে অসম্ভব। আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের সামারি করব এবং তার ক্রিটিক্যাল ডিটেল পড়ব, এবং আমরা যেটা করব যে মাঝে মাঝে ওই টেক্সটের বিভিন্ন লাইনগুলো, অংশ অংশগুলো পড়তে পড়তে যাব। তার আগে আমরা যেটা করব, জেন আয়ারের ইন জেনারেল পুরো সামারিটা একবার দেখে নেব। সো অ্যাট দ্য ভেরি বিগিনিং, সাম অফ দ্য ভেরি বেসিক ওয়ার্ডস অ্যাবাউট জেন আয়ার, জেন আয়ারের সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন। জেন আয়ার পাবলিশড ইন 1847, ইট ওয়াজ পাবলিশড আন্ডার দ্য পেন নেম কারার বেল। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সিউডোনিম কারার বেল? ইটস আ ম্যাসকিউলাইন সিউডোনিম টেকেন বাই শার্লট ব্রন্টি, বিকজ আমরা জানি সেই সময়ে মহিলাদের কোনো অধিকার ছিল না আলাদা করে লেখার। এর ফলে যেটা ঘটতো যে হয়তো মহিলাদের লেখা খুব বেশি পরিমাণে বিক্রি হতো না। সেজন্য জেন আয়ারের যিনি লেখিকা শার্লট ব্রন্টি হ্যাজ অ্যাকচুয়ালি পারহ্যাপস কম্পেলড টু টেক আ মেল পেন নেম। অ্যান্ড হোয়াটস দ্য মেল পেন নেম? কারার বেল। আমি তিনজন ব্রন্টি সিস্টার সম্পর্কে আগের ক্লাসে বলেছি। ওয়ান ইজ শার্লট ব্রন্টি, দেন দেয়ার ইজ এমিলি ব্রন্টি, দেন দেয়ার ইজ অ্যান ব্রন্টি। এই থ্রি ব্রন্টি সিস্টার্স ওয়্যার রাইটার্স, দে বেসিক্যালি বিলং ফ্রম আ ক্লার্জি ম্যানস ফ্যামিলি, পুরোহিতের পরিবার থেকে এসছে। দের ইজ আ স্ট্রং সেন্স অফ মরালিটি ইন দেম, তাদের মধ্যে একটা অদ্ভুত সেন্স অফ দ্য মরালিটি, ক্রিশ্চিয়ান পায়াসনেস, এক ধরনের ক্রিশ্চিয়ান ধর্মীয় সত্তা, এক ধরনের পাপবোধ, পুণ্যবোধ, এই বিষয়গুলো কিন্তু শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি এবং অ্যান ব্রন্টি লেখার মধ্যে রয়েছে। আমরা সেটা জেন আয়ারের মধ্যে পাবো।
দিস ইজ শার্লট ব্রন্টি, ব্রন্টির ইয়ের উপরে দুটো এলিশন বা ডট রয়েছে, 1816 টু 1855, বেশি বছর বাঁচেননি, বুঝতেই পারছো, অ্যাট দ্য এজ অফ দ্য 38 মারা গেছেন শার্লট ব্রন্টি। তো 38 এর মধ্যেই অনেকগুলো উপন্যাস লিখেছেন। প্রথম উপন্যাস দ্য প্রফেসর পাবলিশ হয়নি, দ্বিতীয় উপন্যাস প্রথম পাবলিশ হয় কারার নেম ছদ্মনামে, পাবলিশড অন 1847 বাই স্মিথ এল্ডার অ্যান্ড কোম্পানি অফ লন্ডন। The first American edition published in the following year, 1848, because it was very popular. আমি আগের ক্লাসেই তোমাদেরকে বলেছি that Jane Eyre is a Bildungsroman. What is a Bildungsroman? Novel of growth. Right, novel of growth. বলো তাপোশ। So, what do you mean? Right, novel of growth. যেখানে আমরা দেখি একটা শিশু বা একটা অ্যাডোলেসেন্টের বড় হওয়ার কাহিনী। ওম্যান অর আ ম্যান ইজ গ্রোয়িং, দিস ইজ অলসো নোন অ্যাজ কামিং অফ এজ নভেল বা কামিং অফ এজ মুভি, যেখানে একটা শিশুর বড় হয়ে ওঠার পুরো কাহিনী রয়েছে। ফর এক্সাম্পল চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট বা ডেভিড কপারফিল্ড, বা তোমরা পরবর্তীকালে পড়বে পোর্ট্রেট অ্যাজ অ্যান আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, তোমরা পরবর্তীকালে পড়বে। ফলে দিস ইজ দ্য বেসিক্যালি নোন অ্যাজ দ্য নভেল অফ গ্রোথ। আমরা এই শার্লট ব্রন্টির জেন আয়ারকে নভেল অফ গ্রোথ বলতে পারি, কারণ এটা দিস ইজ অ্যাকচুয়ালি এ নভেল অফ জেন আয়ার। অনেকে এটাকে বলে যে দেয়ার আর বায়োগ্রাফিক্যাল সিমিলারিটিজ উইথ শার্লট ব্রন্টি, বাট শার্লট ব্রন্টি ন্যাচুরালি এত অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করেনি। সো দিস বিল্ডুংসরোমান ফলোজ দ্য এক্সপিরিয়েন্সেস অফ ইটস এপোনিমাস হিরোইন, এপোনিমাস মানে যার নাম অনুযায়ী নভেল হয়, দ্য নভেল ইজ নেমড আফটার দ্য হিরোইন জেন আয়ার, it including her growth to adulthood and a love for Mr. Rochester, the brooding master of Thornfield Hall. Thornfield Hall is basically a fictional location jekhane ei golper je hero Edward Fairfax Rochester tar shonge prothom bar Jane Eyre er dekha hobe. Ei golpo onek dhoroner bishoye, sexuality, class, religion, issue of feminism, ei sob kichuke ei golpo niye egiyeche. Jane Eyre is divided into 38 chapters, originally published in 3 volumes in the 19th century, comprising chapters 1 to 15, 16 to 27 and 28 to 38. In the 3rd volume, published by total 38 chapters. The second edition was dedicated to William Makepeace Thackeray, a very important novelist of the time. চার্লস ডিকেন্সের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী, তিনি এই নভেলটা পাবলিশ করতে অনেক ক্ষেত্রেই সাহায্য করেছিলেন শার্লট ব্রন্টেকে। তো ব্রন্টে, শার্লট ব্রন্টে অ্যাকচুয়ালি এই নভেলটা তাকে ডেডিকেট করেন। বেসিক্যালি নভেলের মধ্যে আমরা পাঁচটা ডিস্টিংক্ট স্টেজ দেখতে পাই, দেয়ার আর ফাইভ ডিস্টিংক্ট স্টেজেস ইন দিস নভেল। ওয়ান ইজ Jane's childhood at the Gateshead Hall. Gateshead, এই লোকেশনগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে, আমি তোমাদেরকে লিখে লিখে দেবো যখন পড়বো। মাথায় রাখতে হবে যে পাঁচখানা স্টেজ, প্রথম হচ্ছে জেনের চাইল্ডহুড, যেটা গেটসহেড হলের লোকেশন, ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ লোকেশনের উপরে শর্ট কোয়েশ্চেন, পাঁচ নম্বরের কোয়েশ্চেন পড়তে পারে। সো দু নম্বরে যদি অফলাইনে পরীক্ষা হয়, যেটা সম্ভাবনা যা বুঝছি খুবই কম, তো গেটসহেড হলে জেনের চাইল্ডহুড, where she is emotionally and physically abused by her aunt and cousin. Ekdom typical ekta orphaner golpo, Charles Dickens er jekono fiction er moto, jekhane tar aunt ebong cousin er dwara abused hoto she boro hoy. Then it talks about her education at the Lowood School er Jane er education, where she gains friends and role models but suffers privations and oppression. Shekhane onek dhoroner oppression she face kore, karon she school chilo basically orphanage the school, এবং সেখানে যারা দোজ হু আর এমপ্লয়িজ অ্যান্ড টিচার্স অফ দি স্কুল, তারা নানা ধরনের অপারেশন অ্যান্ড সাপারেশন জেনের ওপরে করতে থাকে। দেন জেন যখন সেখান থেকে বেরিয়ে গভর্নেস হয় থর্নফিল্ড হলে, সেই সময়ের জেনের জীবনটা এই গল্পের মধ্যে একটা অন্যতম ইম্পর্টেন্ট পার্ট, যেখানে তার রোম্যান্টিক অ্যাফেয়ার, ওয়্যার শি ফলস ইন লাভ উইথ হার মিস্টিরিয়াস এমপ্লয়ার এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার।
and her time in the Moore House. She is my Moore House. Oh, which can I come show my cotton Thornfield Hall, Moore House, and during which her earnest but cold clergyman cousin Saint John Rivers proposes to her. Which my Saint John Rivers is showing that cousin is showing that poor chair. Saint John Rivers will marry me and be a clergywoman. That ultimately reject kore Jane. এবং জেন ফেরত আসে আবার এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টারের কাছে। এই সময় একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে জেনের জীবনে, আমরা সেটা দেখব কিভাবে এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার অলমোস্ট বিকাম ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। এবং এখানে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইভেন্ট ঘটে, বার্থা ম্যাসন বলে একটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন হয়, যারা আমরা জানতে পারবো যে এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টারের ফার্স্ট ওয়াইফ, প্রথম পক্ষের ওয়াইফ, এবং জেন দ্বিতীয় পক্ষের ওয়াইফ হতে চলেছিল। জেন সেটা জানতে পেরে ছেড়ে চলে যায়। এই নিয়ে মানে এই যে এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার এবং বার্থা ম্যাসনের যে ইন্টার রিলেশনশিপ, যে ম্যারিটাল রিলেশনশিপ, তাই নিয়ে পরবর্তীকালে এই জেন আয়ারের একটা সিকোয়েলও বেরোয়, একটা প্রিকোয়েল বেরোয়। প্রিকোয়েল মানে সেই কোনো একটা পার্টিকুলার ফিকশনের আগের গল্প। সিকুয়েল মানে ক্রিস 1, ক্রিস 2, ক্রিস 3, টাইটানিক 1, টাইটানিক, জুরাসিক পার্ক 1, জুরাসিক পার্ক 2। কিন্তু যদি জুরাসিক পার্ক 0 কিছু হয়, মানে তার আগের গল্প যদি কিছু হয়, তাহলে তাকে বলা হয় প্রিকোয়েল। এবং একজন জ্যামাইকান অথর বা ডমিনিকান অথর জন রাইস, তার বিখ্যাত গল্প ওয়াইড সার্গাসো সি, যেরকম আমাদের সিলেবাসের মধ্যে আছে, পরবর্তীকালে সেটা লেখেন। ইট ইজ অ্যাকচুয়ালি রিটেলিং অফ দ্য ন্যারেটিভ অফ দ্য জেন আয়ার। জেন আয়ারের গল্পটাকে একটা কলোনিয়ালিস্ট, একটা পোস্ট কলোনিয়ালিস্ট অ্যাঙ্গেল থেকে, একজন জ্যামাইকান ওম্যানের অ্যাঙ্গেল থেকে গল্পটাকে বলা, সেটা একটা সম্পূর্ণ অন্য গল্প। সেখানে ভিক্টোরিয়ান কালচারকে সম্পূর্ণ অন্যভাবে দেখা হয়েছে। এর এই যে রোম্যান্টিক লাভ অ্যাফেয়ার যেটা বলছে, সেই লাভ অ্যাফেয়ারটাকে অন্যভাবে দেখার চেষ্টা করা হয়েছে। সেটা নিয়ে আমরা অল্প কথা পরে বলবো, আগে আমরা এই গল্পের দিকে কনসেন্ট্রেট করি। এবং আলটিমেটলি হার ইউনিয়ন, রিইউনিয়ন অ্যান্ড ম্যারেজ টু হার বিলাভেড রচেস্টার, এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টারের সঙ্গে আলটিমেটলি বিয়ে হবে তার। থ্রু আউট দিস সেকশনস দ্য নভেল প্রোভাইডস পার্সপেক্টিভস অন এ নাম্বার অফ ইম্পর্টেন্ট সোশ্যাল ইস্যুস অ্যান্ড আইডিয়াস, মেনি অফ হুইচ আর ক্রিটিক্যাল অফ দ্য স্টেটাস কো। হোয়াট ইজ স্টেটাস কো? স্টেটাস কো মিনস কনভেনশন, যেটা চিরকাল যে জিনিস চলে এসছে, যেটা সোসাইটিতে পপুলার, তাকে অ্যাট্যাক করার চেষ্টা করছেন এই জেন আয়ারের থ্রু দিয়ে। বি ইট থ্রু দ্য আইডিয়াস অফ দ্য সেক্সুয়ালিটি, ফেমিনিজম, যেগুলো দিয়ে আঘাত করে এই কনভেনশনাল আইডিয়াগুলোকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। তাহলে মোটামুটি পরিষ্কার আমরা দেখতে পেলাম যে শার্লট ব্রন্টির জেন আয়ার কয়েকটা সেকশনে বিভক্ত। দ্য ফার্স্ট ইজ জেনস চাইল্ডহুড অ্যাট দ্য গেটসেজ হল, হোয়ার শি ইজ ইমোশনালি অ্যান্ড ফিজিক্যালি অ্যাবিউজড বাই হার আন্ট অ্যান্ড কাজিনস, এটা একটা পর্ব। The second is her education at the low school, eta ekta porbo, where she gains her experience and though there are oppression. The third is her role as a governess at the Thornfield Hall, where he fell in love affair in love with Edward Fairfax Rochester, eta je 3 number porbo. Fourth is her time with the Moore House, ekhan theke tar biye ta bhesthe jabe, she periye jabe, mere giye he will essentially fall in love affair with Saint John Rivers, her clergyman cousin, jodio she directly সেন্ট জন রিভার্স এর ভালোবাসা কোনোদিন করবে না। জন রিভার্স উইল প্রপোজ, বাট শি উইল আলটিমেটলি রিজেক্ট, এবং আবার ফিরে আসবে এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টারের কাছে, এবং তাদের একটা সন্তান হবে। তো এই যে পুরো গল্পটা, এবং আস্তে আস্তে রচেস্টার ভালো হয়ে উঠবে, এটা পুরোটাই হচ্ছে জেন আয়ারের স্টোরি। অ্যান্ড হেন্স জেন আয়ার ইজ বেসিক্যালি আ বিল্ডুমস রোমান। এই বিষয়টা বলে আমি এবার ইন জেনারেল গল্পটা শুরু করব। তার আগে তোমাদের কিছু বলার থাকলে তোমরা বলতে পারো, এনিথিং না তো বেশ, আমি গল্পটা শুরু করছি। আগেই বলেছি গল্প শুরু হচ্ছে 1847 এর কনটেক্সটে, 1847। সম্ভবত গল্পটা যখন লেখা হচ্ছে তখন অ্যারাউন্ড 1770 to 1820। অনেকে জিজ্ঞেস করে যে জেন আয়ার এক্স্যাক্টলি কোন সময়ে লেখা হয়েছে, এগেইন ইটস ডিফিকাল্ট টু টেল, কিন্তু জেনারেলি দ্য নভেল সেটিং ইজ সামহোয়্যার ইন দ্য নর্থ অফ দ্য ইংল্যান্ড, ইংল্যান্ডের নর্থে, লেট ইন দ্য রেইন অফ জর্জ দ্য থার্ড, যখন ইংল্যান্ডে জর্জ দ্য থার্ড কিং হয়েছে, 1760 থেকে 1820
এই সময়ে হয়তো জিন আয়ার লেখা হচ্ছে, মানে লেট জর্জিয়ান পিরিয়ড। আমি গল্প শুরু করছি, এটা ব্রিফ সিনপসিস, এরপরে চ্যাপ্টার ওয়াইজ সিনপসিস আমরা পরবর্তীকালে ক্লাসে এবং তার সঙ্গে সঙ্গে অল্প অল্প টেক্সটগুলো আমরা পড়ে পড়ে যাব, এবং ক্যারেক্টারগুলোর নাম কিন্তু মাথায় পরিষ্কারভাবে রাখতে হবে। সো লেট আস বিগিন। অনেকগুলো চরিত্র একটু খেয়াল রাখবে, আমি যখন গল্পটা পড়াবো কোনো জায়গাতে গুলিয়ে গেলে আমাকে প্রশ্ন করবে। সো অরফেন্ড অ্যাজ অ্যান ইনফ্যান্ট, জেন আয়ার লিভস উইথ অ্যাট দ্য গেটসেড হল উইথ হার আন্ট সারা রিড। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, যখনই কোনো একটা চরিত্রের নাম জানবো আমরা লিখে ফেলবো, এর ফলে আমাদের এক্স্যাক্ট মনে থাকবে। So Jane Eyre is basically the eponymous name of the heroine, and then there is Sarah Reed. Sarah Reed is actually the oppressive aunt of Jane. Jane's oppressive aunt hocche Sarah Reed. Ei golper prothom dikkar Gateshead Hall e tar shomoy je ketechilo shekhane eta onnotomo choritro hocche Sarah Reed, sorry R-E-E-D, not R-E-A-D. সারা রিড অপ্রেসিভ আন্ট, মানে যে অপ্রেস করতো, যে সাপ্রেস করতো, যে প্রত্যেক মুহূর্তে অত্যাচার করতো, সেটা পরবর্তীকালে আমরা দেখব, ঠিক আছে। সারা রিড অ্যাজ দ্য নভেল ওপেনস, হোয়েন জেন ইজ স্যার আমার প্রিভিয়াস পেজে একবার নিয়ে যান, পিডিএফ লেখাটা ওনার প্রতি পিডিএফ পেজে আছে, আগেটা আগেটা মানে যেখানে আমি লিখছিলাম ওই জায়গাটা নিয়ে যান একবার। আচ্ছা নিয়ে গেলাম, মানে লেখাটা আমি দেখব ওই জন্য। আচ্ছা, তো সারা রিড জেন আয়ার দ্য আন্ট অফ জেন, ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে বেশ। এরপরে অ্যাজ দ্য নভেল ওপেনস অ্যান্ড জেন ইজ বেসিক্যালি 10 ইয়ার্স ওল্ড, তাহলে হোয়েন দ্য নভেল ওপেনস জেন আয়ার ওয়াজ 10 ইয়ার্স ওল্ড অ্যান্ড শি ওয়াজ অ্যান আউটসাইডার ইন দ্য রিড ফ্যামিলি, রিড ফ্যামিলির মধ্যে সে আউটসাইডার। দেন উই উইল ইন্ট্রোডিউস উইথ হার টু ফিমেল কাজিনস, নামগুলো মনে রাখতে হবে, ওয়ান ইজ জর্জিয়ানা অ্যান্ড অ্যানাদার ইজ Eliza. So who are Eliza and Georgiana? Eliza and Georgiana are basically I did thought of that minute. No, it's gonna be a little difficult. Eliza and Georgiana, G-E-O-R-G-A-N-A, Georgiana are the two cousins of the Jane. মাথে রেখো প্রচুর পরিমাণে ক্যারেক্টার এই নভেলে তোমরা পাবে, এর ফলে একটা ক্যারেক্টার ম্যাপ আমি তৈরি করে দেবো, কিন্তু সেই ক্যারেক্টার ম্যাপ তোমাদের মনে রাখাটাও খুব দরকার। কি করে ডিলিট করবো আমি সেটাই ভাবছি, দাঁড়াও এক মিনিট। হ্যাঁ এটা ডিলিট হচ্ছে না, তো যাই হোক কোনো অসুবিধা নেই, আমরা এটা আমাদের মতো করেই রাখি এবং এগিয়ে নিয়ে যাই আমাদের গল্পটাকে। সো হার টু ফিমেল কাজিনস জর্জিয়ানা অ্যান্ড এলিজা টলারেট জেন, বাট দে ডোন্ট লাভ হার, তার জেনকে একেবারে দুজনেই ভালোবাসে না, অ্যান্ড দেয়ার ব্রাদার জন ইজ মোর ব্ল্যাটেন্টলি হস্টাইল টু জেন, কিন্তু আমরা দেখবো যে তাদের ব্রাদার জন কিন্তু জেনের প্রতি খুবই হস্টাইল। So we are introduced again with another important figure of the novel. Ekdom shurur dike John, the basically the cousin brother, brother at the same time cousin of Jane, and he remains very much hostile with Jane. Jane er shonge tar somporko bhalo noy, reminding her that she is a poor dependent of his mother who shouldn't even be associating with the children of a gentleman. যে প্রথম থেকেই বিলিভ করতো যে তার মাদার কখনোই দ্যাট জেন ইজ আ ইজ বেসিক্যালি আ পুয়ার ডিপেন্ডেন্ট অফ হিজ মাদার, তার মায়ের উপরে নির্ভরশীল,
who shouldn't even be associating with the children of a gentleman. এভাবে জেনের কোনো অধিকারই নেই একজন সত্যিকারের ভদ্র মানুষের চিলড্রেনদের সঙ্গে নিজেদেরকে অ্যাসোসিয়েট করা. And one day he is angered to find Jane reading one of his books. So he takes the book away and throws at her. ছুঁড়ে ফেললো তার দিকে. Finding this treatment intolerable, Jane fights back. She is blamed for the conflagration and sent to the Red Room. Conflagration মানে আগুন বা আগুনে মানে ধুনো দেওয়ার জন্য তাকে রেড রুমের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো. মাথায় রাখবে রেড রুম এপিসোড কিন্তু পাঁচ নম্বরে অনেক সময় বা দু নম্বরে অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে পড়ে. মনে থাকবে রেড রুম এপিসোড. রেড রুম এমন একটা রুম যেখানে জেনকে বন্দি করে রাখা হয়েছিল, এক্সাইল করে রাখা হয়েছিল সেখানে. এবং সেই রুমের মধ্যেই জেন এক ধরনের স্বপ্ন দেখেছিল, এক ধরনের গোস্টের ড্রিম দেখে, তার মায়ের ড্রিম দেখে. আমরা সেটা দেখব. অ্যান্ড on that red room, the place where her kind, uncle Reed died, she uncle Reed er shopno ekhane dekhe. And in this frightening room, Jane thinks he sees her uncle's ghost and begs to be set free. Take bole amake chhere dao. And her aunt refuses, aunt Reed refuses, insisting Jane remain in her prison until she learns complete submissiveness. যতক্ষণ না পর্যন্ত জেন কমপ্লিট সাবমিসিভনেস, সাবমিশন মানে তার কাছে নতি স্বীকার করা. সো উইমেনদের চিরকালই ভিক্টোরিয়ান টাইম পিরিয়ডে সাবমিশন চায় সোসাইটি, নতি স্বীকার করুক পুরুষের কাছে. অ্যান্ড ওয়েন দ্য ডোর টু দ্য রেড রুম ইজ লকড ওয়ান্স এগেন, জেন পাসেস আউট. জেন তারপরে অজ্ঞান হয়ে যায়. এই রেড রুম এপিসোড 5 মার্কস এর কোয়েশ্চেন পড়ে. অ্যান্ড শি ওয়েকস ব্যাক ইন হার ওন রুম উইথ দ্য কাইন্ড ফিজিশিয়ান Mr. Lloyd, একজন কাইন্ড ফিজিশিয়ান. তারপরে যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে সে অজ্ঞান হয়ে গেছে এবং তারপরে মিস্টার লয়েড তার পাশে দাঁড়িয়ে রয়েছে. সো মিস্টার লয়েড ইজ অ্যাকচুয়ালি ফিজিশিয়ান. স্পেলিংটা একবার দেখে নিই. LLOYD লয়েড, দ্য physician of Jane. Mr. Lloyd was actually the physician of Jane. And standing on her bed, he advises Aunt Reed to send Jane away to school because she is obviously unhappy at the gate set. Bolo tumi take school e pathiye dao because she is not at all psychologically happy at the gate set. First episode Jane er jibone শেষ হলো. জেন ইজ সেন্ড টু দ্য লোড স্কুল, যেটির পরে লোড স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। ফলে আমরা যে ক্যারেক্টারগুলোকে এতক্ষণে ইন্ট্রোডিউস করলাম, দে আর অল ফ্রম গেট সেট, GATES HEAD, গেট সেট হল. গেট সেট হল এর পরে আমরা গেট সেট বেসিক্যালি, তো গেট সেট থেকে আমরা এর পরে যে জায়গা যে লোকেশনে ইন্ট্রোডিউস হবো, that is Thornfield Hall. Thornfield Hall is basically the name of the school. এর পরে আমরা ইন্ট্রোডিউস হবো লোড স্কুলে, থর্নফিল্ড হলে এর পরে. সো জেন ইজ সেন্ট টু দ্য লোড স্কুল, LOWWD, লোড স্কুল, আ চ্যারিটি ইনস্টিটিউশন ফর দ্য অরফেন গার্লস রান বাই মিস্টার ব্রকলহার্স্ট. সো আমরা যে ক্যারেক্টারের দিকে এরপরেই ইন্ট্রোডিউসড হলাম এই লোড স্কুলে, তার নাম হচ্ছে মিস্টার ব্রকলহার্স্ট. মনে থাকবে হু ওয়াজ মিস্টার ব্রকলহার্স্ট? মিস্টার ব্রকলহার্স্ট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য মেইন প্রিন্সিপাল অর দ্য মেইন ফাউন্ডার অফ দ্য চ্যারিটি ইনস্টিটিউশন অফ দ্য লোড স্কুল. দ্য প্রিন্সিপাল of the charity institution of the Lowood School. Lowood School এর যিনি হেড তিনি হচ্ছেন মিস্টার বকলহার্স্ট. আমরা পরবর্তীকালে দেখব মিস্টার বকলহার্স্টের বিভিন্ন কাহিনী. সো আ স্টিঞ্জি মিন হার্টেড মিনিস্টার. মিনিস্টার এই কনটেক্সটে মিনিস্টার মানে কি? মিনিস্টার
না মিনিস্টার এই কনটেক্সটে প্রিস্টের আর একটা পজিশন বলা যেতে পারে মিনিস্টার মানে প্রিস্টের তো বিভিন্ন ধরনের পজিশন আছে ধরা যাক পোপ ধরা যাক ফর এক্সাম্পল প্রিস্ট ফর এক্সাম্পল প্যাপাল অথরিটি এরকম আর্ক বিশপ বিশপ সেরকম মিনিস্টার একটা পজিশন মিনিস্টার হচ্ছে যে বেসিক্যালি থিওলজিক্যাল অ্যাক্টিভিটিতে খ্রিস্টান থিওলজিক্যাল অ্যাক্টিভিটিতে নিজেকে অ্যাসোসিয়েট করে রাখে মিনিস্টার মানে কিন্তু এখানে কোনো পলিটিক্যাল অ্যাসোসিয়েশন নেই কোনো মন্ত্রী নয় থিওলজিক্যাল অ্যাক্টিভিটিতে অ্যাসোসিয়েট করা একজন পার্সন অ্যাট এ স্পেসিফিক খ্রিস্টান হায়ারার্কিতে অ্যাট এ স্পেসিফিক পজিশনকে মিনিস্টার বলা হয় ক্লিয়ার প্রিস্ট লাইক পার্সন আর তোমরা বলতে পারো সো আ স্টিঞ্জি অ্যান্ড মিন হার্টেড মিনিস্টার ব্রকলহার্স্ট provides the girls with starvation levels of food pray na khaiye rakhe freezing rooms room gulo thanda kichu mane england er thandar moddhe freezing room mane pray jome jawar moto obostha and so starvation mane ki starvation mane na khaiye rakha starve kora khora durbikkho durbikkho hole starvation hoy not providing them with food that is starvation So starvation, levels of food, freezing rooms, and poorly made clothing and the shoes. He justifies his poor treatment of them by saying that they need to learn humility. Humility means ki? Samrota. Namrota. Humiliate. Humiliate. Arata shabdo. Humility means hocche tumi. Namro ki na bolo. Chandra. মাথা নিচু করে থাকা যেটা উইমেনদের কাছ থেকে সোসাইটি প্রত্যেকদিন এক্সপেক্ট করে যেহেতু লার্ন হিউমিলিটি কারণ সমস্ত অ্যাম্বিশন সমস্ত ক্ষমতা তো পুরুষরা দেখাবে ফলে এটা এক ধরনের উইমেন লাইক কোয়ালিটি বলে এই ম্যাসকুলাইন সোসাইটি বা সমাজ ধরে নেয় ফলে মিস্টার ব্রকলহার্স্টের মেইন এম এবং অ্যাম্বিশনই ছিল এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করে বেসিক্যালি যে টাকাটা সে চার্চের কাছ থেকে পাচ্ছে মাথায় রাখতে হবে এই ধরনের অরফ্যানেজ ইনস্টিটিউশন ইজ কমপ্লিটলি ফ্রি এটা চালায় সাধারণত চার্চের টাকায় চার্চ থেকে টাকা দিচ্ছে সাধারণ মানুষ তাদের চ্যারিটির টাকা এগুলো চ্যারিটি ইনস্টিটিউশন এই চ্যারিটি ইনস্টিটিউশনের একটা বড় অংশ মিস্টার ব্রকলহার্স্ট বেসিক্যালি নিজের পকেটে ঢোকাবার ব্যবস্থা করতেন এর ফলে এই ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মেয়েগুলোর উপরে বিভিন্ন ধরনের অত্যাচার নেমে আসত যে কোনো ভিক্টোরিয়ান ফিকশনের আমরা দেখব যে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যদি অরফ্যানেজকে নিয়ে একটা অরফ্যানকে নিয়ে সেই ফিকশন সেন্টার্ড হয় তাহলে অবশ্যই সেখানে একটা চ্যারিটি ইনস্টিটিউশনের কথা থাকবে যেখানে কয়েকজন বাচ্চাকে টর্মেন্ট করছে সেই স্কুলের প্রিন্সিপাল টিপিক্যাল ভিক্টোরিয়ান ফিকশনের একটা ফিচার আমরা চার্লস ডিকেন্সের অলিভার টুইস্টে দেখব ডেভিড কপারফিল্ডে দেখব পিকুইক পেপারসে দেখব যেখানে একটা বাচ্চা ছেলে বড় হচ্ছে স্টার্ভ করে পাচ্ছে না কিছু ফ্রিজিং রুমস ব্যাড কন্ডিশন অফ দ্য ফুড সেখানে বড় হচ্ছে এবং এর পেছনে এই রিলিজিয়াস মিনিস্টার বা প্রিস্ট যারা এই ইনস্টিটিউশন চালাচ্ছেন তারা এর পিছনে রয়েছে So he justifies his poor treatment of them saying that they need humility, that the humility is prayojan. Karan, jato beshi khabar kom khabe, jato beshi kom facility pabe, jato beshi humble hobe. And by comparing them to the Christian martyr, who are the martyr? M-A-R-T-Y-R, jara nijeder pran diyechen, crusade, C-R-U-S-A-D-E, crusade chara Christian war of the religion. Jeta ইসলামিক কালচারের সঙ্গে হয়েছিল মিডিয়াভাল পিরিয়ডে যেখানে প্রচুর খ্রিস্টান মার্টিয়ার প্রাণ দিয়েছেন তার মধ্যে তোমরা নাম শুনেছ অনেকে আব্রাহাম আইজ্যাক তোমরা নাম শুনেছ জিজাস ক্রাইস্টের তো তাদের সঙ্গে তুলনা করছো এর মাধ্যমে তোমরা খ্রিস্টান মার্টিয়ারে পরিণত হবে ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবেন হু অলসো এন্ডিওড গ্রেট হার্ডশিপস যারা ভয়ঙ্কর হার্ডশিপের মধ্যে দিয়ে সহ্য করে তাদের সময় কাটিয়েছে ডিসপাইট দ্য ডিফিকাল্ট কন্ডিশনস At the load, Jane prefers school to life with the reeds. Ato kichur poreo. Jane kintu difficult life, difficult condition. Ashokto Jane prefers the load school rather than going back to the reeds at the gate set. Gate set e fire jawar theke
এটা তার কাছে বেটার ছিল। এই সময় সে দুজন নতুন বন্ধু করে, বন্ধুর নাম মনে রাখতে হবে, ওয়ান ইজ মিস টেম্পল অ্যান্ড অ্যানাদার ইজ হেলেন বার্নস। এবং এই হেলেন বার্নস এবং মিস টেম্পলের সঙ্গে, বিশেষ করে হেলেন বার্নসের সঙ্গে তার একটা বড় সময় কাটবে, এবং সেইগুলো আমরা এই নভেলের এই সেকশনে, যেটা যেটা বেসিক্যালি লোড স্কুলকে নিয়ে, আমরা দেখতে পাবো। মিস টেম্পল অ্যান্ড হেলেন, হেলেনা, হেলেনা মনে হচ্ছে, হেলেনা বার্নস, হেলেনা নাকি হেলেন বার্নস, সরি হেলেন বার্নস। Helen Burns, these two become actually friends of Jane. Friends of Jane. Jane-er bondhute porinoto hoy Helen Burns ebong Miss Temple. Besh, mane jayga shesh, ami eta onno pata nebo, ei jayga tao safe thakbe. Besh. Now from Miss Temple, Jane learns proper ladylike behavior, কারণ মিস টেম্পল ওয়াজ আ সাবমিসিভ ক্যারেক্টার, প্রপার ফেমিনাইন যে সমস্ত বিহেভিয়ার অ্যান্ড কম্প্যাশন, মানুষের প্রতি যে এক ধরনের তাদের পাশে থাকা সিম্প্যাথি, এটা মিস টেম্পলের কাছ থেকে শিখল। অ্যান্ড ফ্রম হেলেন শি গেইনস আ মোর স্পিরিচুয়াল ফোকাস। স্পিরিচুয়াল ফোকাস মানে শুধুমাত্র আধ্যাত্মিক ফোকাস নয়, বেসিক্যালি প্রোটেস্ট করা, মানুষের পাশে দাঁড়ানো, এগুলো হেলেন বার্নস এর কাছে শিখল। দ্য স্কুলস ড্যাম্প কন্ডিশনস কম্বাইন্ড উইথ দ্য গার্লস ইজ নিয়ার স্টারভেশন ডায়েট, প্রায় না খেতে পাওয়া কন্ডিশন, ড্যাম্প কন্ডিশন, চারপাশে খুবই মানে 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 এমন অ্যাটমসফিয়ার যেখানে খুব সহজেই টিউবার কিউলিসিস হয়ে যেতে পারে, ড্যাম্প মানে আর্দ্র, প্রোডিউসেস আ টাইফাস এপিডেমিক, এটা চারপাশে একটা টাইফাস এপিডেমিকের সৃষ্টি করলো। টাইফাস বেসিক্যালি টাইফয়েডের এক এক ধরনের আমরা বলতে পারি জীবাণু, সেই সময় ভয়ঙ্করভাবে হতো, ইন হুইচ নিয়ারলি হাফ অফ দ্য স্টুডেন্টস ডাই, প্রায় অর্ধেক স্টুডেন্ট মারাই গেল, ইনক্লুডিং হেলেন বার্নস, হেলেন বার্নসও মারা গেল, হু ডাইজ ইন জেনসেস আর্মস, জেনের আর্মে তার হাতের মধ্যে মারা গেল। ফলোয়িং দিস ট্র্যাজেডি বকলহার্স্ট ইজ ডিপোজড ফ্রম হিজ পজিশন as manager of the Louvre, manager হিসেবে বকলহার্স্টকে রিমুভ করা হলো, অ্যান্ড কন্ডিশনস বিকাম মোর অ্যাকসেপ্টেবল, আস্তে আস্তে কন্ডিশন বেটার হলো। জেন কুইকলি বিকামস আ স্টার স্টুডেন্ট, অ্যান্ড আফটার সিক্স ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড এফেক্টিভ টিচার, জেন কিন্তু সেই সময়ই একজন এফেক্টিভ টিচারে পরিণত হলো। সেই সময় যেটা ঘটত, এই ধরনের স্কুলে টিচার্স ট্রেনিং একসঙ্গে দেওয়া হতো, অ্যান্ড ফলোয়িং টু ইয়ার্স অফ টিচিং অ্যাট দ্য লউড, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপ্রেন্টিসশিপ করতো দু বছরের, টু ইয়ার্স অফ দ্য টিচিং অ্যাট দ্য লউড, জেন ইজ রেডি ফর দ্য নিউ চ্যালেঞ্জেস। আমি আগেই বলেছি সেই সময়ে উইমেনদের তিন চারটে কেরিয়ার অপশন থাকতো, তার বেশি নয়। হোয়াট আর দে? দ্য ফার্স্ট ইজ দ্যাট অফ দ্য গভর্নেস, দ্য সেকেন্ড ইজ দ্যাট অফ বিকামিং আ প্রিস্ট অর এ নান, অ্যান্ড দ্য থার্ড ইজ দ্যাট অফ আ টিচার, আ টিচার ইন প্রাইভেট স্কুল অর টিচার অফ এ প্রাইভেট হোম, একটা বড় জমিদার বাড়িতে গভর্নেসের চাকরি প্লাস তার সঙ্গে সঙ্গে ইউ আর এ টিচার, এইগুলোকে মেনটেন করতে হতো একজন টিচারকে, মানে এছাড়া উইমেনদের আর কোনো অপশন থাকতো না, কারণ রাইট অফ ইনহেরিটিং দেয়ার ফাদার্স প্রপার্টি ছিল না ভিক্টোরিয়ান উইমেনদের। মাথায় রাখতে হবে উইমেন জেনের এক্ষেত্রে বাবা বা মা কেউ না থাকার ফলে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনও কিছুই ছিল না, তাকে পুরোটাই নিজেকেই চালাতে হবে। সো ফলোয়িং টু ইয়ার্স অফ দ্য টিচিং অ্যাট দ্য লোড, Jane is ready for the new challenges. Miss Temple marries and Lord seems different without her. Miss Temple er biye hoye gelo ebong Lord take chhara ekta onno rokom jaygay purinoto holo, and Jane places at advertisement for a governess position in the local newspaper. At advertisement dilo governess position er jonno, she receives only one reply, kebol matro ekta reply pelo, and that from Mrs. Fairfax of Thornfield, Thornfield Mrs. Fairfax-er কাছ থেকে, near Millcote, who seeks a governess for a 10-year-old girl, Jane accepts the job. Again, 10 বছরের মেয়ের জন্য একটা গভর্নেস they want at the Millcote near the Thornfield Hall, এবং Thornfield-এ Jane-এর জার্নি এবার আমরা দেখব। তাহলে প্রথম দুটো স্টেজ আমরা এই গল্পের পেরিয়ে এলাম,
এই প্রথম দুটো স্টিকের মধ্যে যদি আমরা পরিষ্কার দেখি তাহলে আমরা দেখতে পাবো ফার্স্টে জেন এনকাউন্টার করলো বেসিক্যালি তার আন্ট এবং তার যে তার বেসিক্যালি তার নিজের আন্ট এবং তার ফ্যামিলির যারা অন্যান্য মেম্বার যে জেন যেখানে যেতে চায়নি কিন্তু যেতে বাধ্য হয়েছে তাদের সারা রিড এলিজা অ্যান্ড জর্জিয়ানা এবং জন এবং মিস্টার ফিজিশিয়ান মিস্টার লয়েডের থ্রু দিয়ে এই জায়গা থেকে সে মুক্তি পায় কারণ লয়েড অ্যাডভাইস করে তাকে একটা চ্যারিটি ইনস্টিটিউশনে পাঠিয়ে দেবার জন্য এবং সেখানে গিয়ে সে এনকাউন্টার করে মিস্টার বকলহার্স্ট এবং মিস্টার মিস টিম্পল এবং হেলেন বার্নস যাদের সঙ্গে তার বন্ধুত্ব হয় হেলেন বার্নসের মৃত্যু হয় তার হাতে জেনের বড় হয়ে ওঠে সেখানেই তার শিক্ষা এবং আস্তে আস্তে সে অ্যাডভার্টাইজমেন্ট করে গভর্নেসের জব পায় সে থর্নফিল্ড হলে এবং থর্নফিল্ড হলে তার জীবন নিয়ে বেসিক্যালি দ্য থার্ড পার্ট অফ দিস নভেল অ্যাট দ্য থর্নফিল্ড আ কমফোর্টেবল থ্রি স্টোরি কান্ট্রি এস্টেট জেন ইজ ওয়ার্মলি ওয়েলকাম অ্যান্ড শি লাইকস বোথ হার নিউ পিপল অ্যাডেলে ভার্নেস অ্যান্ড মিসেস ফেয়ারফ্যাক্স দ্য হাউসকিপার অ্যাট দ্য থর্নফিল্ড আমরা ইন্ট্রোডিউসড হলাম তার নতুন পিউপিল অ্যাডেলে ভার্নেস ভার্নেস দশ বছরের যে মেয়েটার কথা উল্লেখ করা হয়েছে দ্যাট ইজ অ্যাডেলে ভার্নেস দ্য পিউপিল অফ জেন অ্যাডেলে ভার্নেস এছাড়া মিসেস ফেয়ারফ্যাক্স ফেয়ারফ্যাক্স যে এই ওনার অফ দ্য থর্নফিল্ড হল আমরা আরেকজন ওনারের সঙ্গে পরিচিত হব তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমাদের খাতাতেও লিখে নিতে পারো যার ফলে তোমাদের নামগুলো মনে থাকবে আচ্ছা মিসেস ফেয়ারফ্যাক্স দ্য ওনার অফ দ্য থর্নফিল্ড হল and Adele Vernes Adele Vernes the pupil of Jane so Thornfield ta ki okhane ki Jane elo governess pe mane Jane governess hoye okhane advertisement publish holo okhane Jane gelo Thornfield is the name of the hall ami er pore ei location gulo niye alada kore alochona korbo location gulo khali naam gulo mathay rekho prothom ta hocche গেটসেড হল যেখানে জেন দশ বছর থেকে তার একটা নির্দিষ্ট সময় অবধি সেখানে ছিল এবং দশ বছর থেকেই আর কি সে লোড ইনস্টিটিউশনে চলে আসে লোড ইনস্টিটিউশনে পরে থর্নফিল্ড হল যেখানে জেন একটা বড় অংশ কাটাবে তারপরে মুর হাউস সো তোমাদেরকে এই জায়গার নামগুলো কিন্তু পরপর মাথায় রাখতে হবে জায়গার নাম অনুযায়ী ঘটনা বিবর্তিত হয়েছে বলো ক্লিয়ার এখন অবধি কিন্তু কিছুদিন বাদেই জেন খুব রেস্টলেস হয়ে পড়লো রেস্টলেস মিন্স তার মন টিকছে না একটা অদ্ভুত ঘটনা ঘটলো ওয়ান জানুয়ারি আফটারনুন While walking to Millcote to mail a letter, Jane hails a horseman whose horse was slipped on a patch of ice and fallen. একটা সময় যখন সে মিলকোটে মিলকোট একটা শহর একটু সামনে সো মিলকোটে একটা লেটার যখন ফেরার সময় যাচ্ছিল জেন একজন হর্সম্যানকে হেল্প করলো যে যার হর্সটা একটা প্যাচ অফ আইসের মধ্যে ঢুকে গেছে তখন ইংল্যান্ডের চারিদিকে বরফ আছে এবং পড়ে গেছিল Returning to Thornfield, Jane discovers that this man is Edward Fairfax Rochester, who is the owner of the Thornfield and her employer. Jane বুঝতে পারলো যাকে সে হেল্প করেছিল তিনি হচ্ছেন গল্পের যে হিরো এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার এই গল্পের মূল চরিত্র এই গল্পের আরেকজন ইম্পর্টেন্ট প্রোটাগনিস্ট যার হু উইল ইভেঞ্চুয়ালি ফল ইন লাভ উইথ জেন উইল প্রপোজ জেন উইল ট্রাই টু ম্যারি জেন The marriage will be jeopardized for some reason and then they will be remarried again. So, Edward Fairfax
Rochester, the hero of the novel. Edward Fairfax Rochester. তাকে জেন হেল্প করলো এই আইস থেকে উঠে আসতে. হি ইজ আ ডার্ক হেয়ার্ড মুডি ম্যান ইন ইজ লেট থার্টিজ, ওই 37-38 বছর বয়স, ডার্ক হেয়ার্ড, মাথাতে কালো চুল. অলওয়েজ অফেন ট্যাসিটার্ন, জেন গ্রোজ ফন্ড অফ ইজ মিস্টিরিয়াস প্যাসিভ প্যাশনেট নেচার. ট্যাসিটার্ন মানে কি? ট্যাসিটার্ন এক্সাক্ট মানে, অনেক সময় বদ মেজাজি হয়, আমরা ট্যাসিটার্নের এক্সাক্ট মানেটা একবার দেখে নেব. ট্যাসিটার্ন মিন্স রিজার্ভড অর আনকমিউনিকেটিভ ইন স্পিচ, সেইং লিটল, ইন্ট্রোভার্ট, রেটিসিয়েন্ট, আনফোর্থকামিং, লোকজনকে খুব একটা পছন্দ করে না, চুপচাপ মানুষ. এই ট্যাসিটার্ন মেন্টালিটির একজন মানুষ হচ্ছেন কে? মিস্টার ফেয়ারফ্যাক্স রচেস্টার. জেন গ্রোজ ফন্ড অফ হিজ মিস্টিরিয়াস প্যাশনেট নেচার, মানুষ তো মিস্ট্রির প্রতি জেনারেলি ফেল ইন লাভ উইথ. হি টেলস জেন অ্যাবাউট অ্যাডেলিজ মাদার, এবং সে জেনকে অ্যাডেলের মায়ের সম্পর্কে গল্প বলল. সিলিন, আ প্যারিসিয়ান অপেরা সিঙ্গার, হু ওয়াজ ওয়ান্স হিজ মিস্ট্রেস, এবং একসময় তার মিস্ট্রেস ছিল. মিস্ট্রেস মানে একটা ইললেজিটিমেট ইলিগাল লাভ অ্যাফেয়ার, যেটা কোনোদিন ম্যারেজে ট্রান্সফর্ম হয়নি. কিন্তু তার যে সন্তান অ্যাডেলে ভার্নেস তার দায়িত্ব নিয়েছে. অ্যাডেলে হি ক্লেমস, সে ক্লেম করলো ইজ নট হিজ ডটার, তার নিজের সন্তান নয়. এটা সত্যি কিনা আমরা পরবর্তীকালে দেখব. বাট হি রেস্কিউড দ্য পুয়ার গার্ল আফটার হার মাদার অ্যাবান্ডন্ড হার, কিন্তু এই অ্যাডেলেকে তার মা যখন তার ছেলে চলে যায়, এই ফ্রেঞ্চ প্যারিসিয়ান অপেরা সিঙ্গার, তখন তাকে উদ্ধার করে এই এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার, এবং তাকে পড়াবার জন্যই জেনকে আনা হয়েছে থর্নফিল্ড হলে. সো এক ধরনের বুঝতে পারলে না, খুবই সহজ. জেন থর্নফিল্ড হলে কাকে পড়াবার জন্য এসছে বলো? একটা 10 ইয়ার চাইল্ডকে তো পড়াবার জন্য জেন এসছে থর্নফিল্ড হলে. গভর্নেন্সে কেন প্রয়োজন? কারণ সেখানে কাউকে একটা পড়াবার জন্য গেছে, কাউকে টেক কেয়ার করার জন্য গেছে. সেই তার নাম কি? তার নাম হচ্ছে অ্যাডেলে ভার্নেস, তাই তো? অ্যাডেলে ভার্নেস. এবার এই নাম হচ্ছে ভার্নেস, আর আমরা এসছি যাদের সঙ্গে ইন্ট্রোডিউস হচ্ছে সেটা ফেয়ারফ্যাক্স এবং রচেস্টারদের ফ্যামিলি. তাহলে ভার্নেস কি করে রচেস্টারের ফ্যামিলিতে এলো? তো রচেস্টার এই ভার্নেসের জীবনের, এই অ্যাডেলের জীবনের কাহিনী বলতে গিয়ে বলল যে অ্যাডেলে সঙ্গে তাদের কোনো কানেকশন নেই. অ্যাডেলিজ মাদার সেলিন, হু ওয়াজ অ্যান প্যারিসিয়ান অপেরা সিঙ্গার, তার সঙ্গে একটা সময়ে একটা ক্ল্যান্ডেস্টাইন রিলেশনশিপ ছিল এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টারের, সম্পর্ক ছিল, মিস্ট্রেস ছিল, ইল্লিগাল সম্পর্ক, যেটা কোনোদিন ম্যারেজে ট্রান্সফর্ম হয়নি, প্রেমের সম্পর্ক. পরবর্তীকালে সেলিন একটা শিশুর জন্ম দেয়, যে শিশু কিন্তু এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টারের নয়, কিন্তু সেলিন অ্যাডেলেকে ছেড়ে চলে যায়. এর ফলে অ্যাডেলের দায়িত্ব নিতে হয় কাকে? এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টারকে. সে অ্যাডেলেকে এনে থর্নফিল্ড হলে রাখে এবং তাকে মানুষ করার দায়িত্ব নেয়। এর ফলে একটা গভর্নেসের প্রয়োজন হয়, সেজন্যই এমপ্লয় করা হয়েছে জেন। অ্যাডেলে হি ক্লেমস নট হিজ ডটার বাট হি রেস্কিউড দ্য পুয়ার গার্ল আফটার হার মাদার অ্যাবান্ডন্ড হার, যখন তার মা তাকে ছেড়ে চলে গেছে, তখন তাকে অ্যাবান্ডন করে চলে গেছিল, তখন তাকে উদ্ধার করে, এবং সেজন্যই জেনকে এমপ্লয় করা হয়েছে। এই গল্পের সত্যতা কি সেটা পরবর্তীকালে আমরা বুঝব। আপাতত এই গল্পটা তোমরা জানো, কারণ এই গল্পটা এডওয়ার্ড রচেস্টার জেনকে বলল। দিস ইজ দ্য ন্যারেটিভ অফ দ্য এডওয়ার্ড রচেস্টার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ স্যার, তাহলে ওই বাড়িতে কি তাহলে অ্যাডেল ভার্নেস আর এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার এই দুজনেই থাকে? এই প্রশ্নের উত্তর একটু পরে বোঝা যাবে, এটা মানে এটা হচ্ছে সাসপেন্স, আর একটু পরে দেখো, ঠিক আছে? এই পরের প্যারাগ্রাফই বুঝতে পারবে। জেন অলসো ডিসকভার্স দ্যাট থর্নফিল্ড হারবার্স এ সিক্রেট, থর্নফিল্ডের মধ্যে কেমন না জানি এক ধরনের সিক্রেট রয়েছে,
From time to time, she hears a strange, maniacal laughter coming from the third story. আগেই বলেছি তিনতলা বাড়ি, বেশিরভাগই কাজকর্ম এদের একতলায় এবং দুতলায়। And she hears a strange, maniacal laughter. Maniacal মানে almost relating to madness, insanity. একটা পাগলের মধ্যে হাসির কণ্ঠস্বর বারবার সে শুনতে পেল, strange, maniacal laughter coming from the third story, তিনতলা থেকে। And Mrs. Fairfax claims this is just graceful. এবং মিসেস ফেয়ারফ্যাক্স বললো, আরে তুমি চিন্তা করো না, এটা কেবলমাত্র হচ্ছে গ্রেসফুল। গ্রেসফুল কে? অ্যান এক্সেন্ট্রিক সার্ভেন্ট উইথ এ ড্রিঙ্কিং প্রবলেম, যাকে কিন্তু জেন এখন অবধি একবারের জন্য দেখেনি। গ্রেসফুল, আদৌই গ্রেসফুল আছে কি না আছে তো বটেই, তার কাজ কি সেটা আমরা পরে বুঝতে পারবো। গ্রেসফুল ইজ দ্য এক্সেন্ট্রিক, এক্সেন্ট্রিক মানে পাগল, অ্যান্ড ড্রাঙ্কেন সার্ভেন্ট অ্যাট থর্নফিল্ড, THORNFIELD, ক্লিয়ার? সো গ্রেসফুল ক্যারেক্টারের সঙ্গে ইন্ট্রোডিউস করা হলো যে এই থার্ড স্টোরিতে তিনতলা বাড়ি, তিনতলার মধ্যে দুটো তলা ওরা ইউজ করে বেসিক্যালি, তো এই তিনতলা বাড়িতে, দিস ইজ অন দ্য থার্ড ফ্লোর, এখানে বিভিন্ন ধরনের মিস্টিরিয়াস ম্যানিয়াকাল লাফটার বাই জেন আয়ার, তার বারবার মন চলে গেল এখানে, তাই কেউ রয়েছে এই তিনতলায় সে জানে না। যখনই জিজ্ঞেস করা হয় মিসেস ফেয়ারফ্যাক্সকে, সে বলে যে এখানে গ্রেসফুল একটা এক্সেন্ট্রিক সার্ভেন্ট সে রয়েছে। বাট জেন ওয়ান্ডার্স ইজ ইফ দিস ইজ ট্রু, অ্যান্ড ওয়ান নাইট জেন স্মেলস স্মোক ইন দ্য হলওয়ে অ্যান্ড রিয়েলাইজেস ইট ইজ কামিং ফ্রম রচেস্টার্স রুম। হঠাৎ করে জেন রিয়েলাইজ করে রচেস্টার রুম থেকে একটা স্মোক আসছে, ধোঁয়া আসছে। জেন রেসেস ডাউন টু ইজ রুম, ডিসকভারিং his curtains and bed are on fire, তাকে আগুন জ্বলে গেছে রকেস্টারের ঘরের মধ্যে। Unable to wake Rochester, she douses both him and his bed and his bedding with cold water, she পুরো জল ঢেলে দিল দিয়ে আগুন নেভালো। He asks her not to tell anyone about this incident, রকেস্টার বলো কাউকে বলো না, and blames the arson on graceful, বললো graceful এই ঘটনাটা ঘটিয়েছে, eccentric pagal servant. Why doesn't he press charges on the grace or at least evict her from the house? Jane wonders. Jane obak holo je eto kichu jodi kharap kaj grace pool kore thake tale grace pool keno bari theke bar kore dicche na era. To Anirban er kothar uttor hocche je ekhono obdi Mr. Fairfax bolche ei somosto ghotonai grace pool korche ebong ekhono obdi barite tale amra dekhte pacchi Mrs. Fairfax, গভর্নেস, অ্যাডেলে ভার্নেস, মিস্টার রচেস্টার এবং গ্রেসফুল ছাড়া বাড়িতে আর কারো উল্লেখ আমরা এখনো পাইনি। এই বিরাট বড় স্যার, তাহলে মিসেস ফেয়ারফ্যাক্সকে, স্যার মিসেস ফেয়ারফ্যাক্স কি তাহলে কি রচেস্টারের স্ত্রী? না, মিসেস ফেয়ারফ্যাক্স ইজ বেসিক্যালি আমরা যেটা জানতে পারবো ইজ দ্য অন্ট অফ মিস্টার রচেস্টার, মিস্টার রচেস্টারের অন্ট, সেই বাড়িতে সে থাকে মিসেস ফেয়ারফ্যাক্স। শাস্তি দিচ্ছ না, মিস্টার রচেস্টার বললো যে না এভিক্ট করছি না, ছেড়ে দাও, কাউকে বলো না ঘটনা। এটা খুব অদ্ভুত ভাবে মিস্টিরিয়াস লাগলো, কার কাছে? না, জেনের কাছে। বলো পরিষ্কার, বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এখানে একটা ক্যারেক্টারের লিস্ট রয়েছে, জেন আয়ার আমি তোমাদেরকে দিয়ে দেব, সারা রিড, জন রিড, এই ক্যারেক্টারের লিস্টটা একটু ভালো করে দেখে নিতে হবে। এক সেকেন্ড, হেলেন বার্নস, মিস্টার লয়েস, আমরা একবার সারা রিড, জন রিড, এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স, রচেস্টার, সারা রিড, জন রিড, এলিজা রিড এদেরকে আমরা দেখেছি, জর্জিয়ান রিড, বেজি লি আমরা পরে পাব। ও সরি, ইয়েস, আমি যেটা ভুল বললাম, আমি গুলিয়ে ফেলেছিলাম, তার গল্প পরে আসবে।
মিসেস ফেয়ারফ্যাক্স হচ্ছে মিসেস অ্যালিস ফেয়ারফ্যাক্স, শি ইজ দ্য হাউস কিপার অ্যাট দ্য থর্নফিল্ড, থর্নফিল্ড সে হাউস কিপার, অ্যান্ড জেন ফার্স্ট অ্যাকচুয়ালি থিঙ্কস দ্যাট শি ইজ দ্য থর্নফিল্ডস ওনার. She warmly welcomes Jane to the Thornfield, providing a contrast to Jane's old treatment at the gateshead. But Mrs. Fairfax doesn't approve of Jane and Rochester's marriage because of the differences in their ages. So Mrs. Alice Fairfax is basically the housekeeper of the Thornfield. Thornfield is a housekeeper jake Jane prothombar guliye felbe ei ei particular Thornfield house-er malik bole. Following this incident, Rochester leaves suddenly for a house party at a local state. Rochester had a house party in a local state, gallo, at the party te berolo. And Jane is miserable during his absence and realizes she is falling in love with him. Jane realizes kolo je she Mr. Rochester er preme poreche. After a week long absence, ekta soptaher pore absence er pore jokhon firlo, he returns with a party of the guests, including the beautiful Blanche Ingram. Blanche Ingram is actually a beautiful woman. Blanche Ingram, Jane Bhabbe, hoyto Blanche Ingram er shonge BLANCHEINGRAM, a Blanche Ingram er shonge hoyto Mr. Fairfax Rochester er biye hobe. And Jane jealously believes Rochester is pursuing this accomplished, majestic, dark haired beauty. An old friend of Rochester's, Richard Mason, ei shomoy ekta Richard Mason, who is a old friend of Mr. Rochester, tar ei golpe tar entry. He joins the party one day, and from him Jane learns that Rochester once lived in Spanish Town, Jamaica. Eikhanei tar jiboner ekta ojana kahini lukiye ache jeta amra porobortikale jante parbo. So Jane learns that Rochester once lived in the Spanish town of the Jamaica. Ke bollo Richard Mason. E Richard Mason er ekta aptiyer shonge amra porobortikale janbo hoyto somporko chilo ei ekta onno dhoroner somporko, shei somporko ami ekhon bolchi na, shei somporko hoyto chilo ei Mr. Fairfax Rochester hoyto ekhono ashe. Tale Richard Mason, friend of Edward Rochester. Edward Rochester. আর এখানে আমরা Blanche Ingram is actually the beautiful friend, the beautiful friend of Edward Rochester. ER বললাম আমি কি ড্যাকটা বলে দেবো দ্য এক সেকেন্ড না আর গ্যাস এসেছে একটু আচ্ছা সাতানব্বই একাশি বিএসি সাতানব্বই একাশি হ্যাঁ আসুন বেশ আমাকে তার শুরু করছি হ্যাঁ আমি ওইখানে ঢুকিয়ে দিই
ওই যে ওই যে ওই যে অধিকার ঠিক আছে ওটা নিয়ে নেবেন আর ঢুকিয়ে দেবেন। বেশ, সরি সরি ফর দ্য ইন্টারাপশন। সো এই যে রিচার্ড ম্যাসন, এই রিচার্ড ম্যাসন হু অলসো জয়েন্স দ্য পার্টি, অ্যান্ড ফ্রম হিম জেন লার্নস দ্যাট রকেস্টার ওয়ান্স লিভড ইন দ্য স্প্যানিশ টাউন জ্যামাইকা। রকেস্টার তার জীবনের একটা সময় এই স্প্যানিশ টাউন জ্যামাইকাতে কাটিয়েছে, অ্যান্ড ওয়ান নাইট ম্যাসন ইজ মিস্টিরিয়াসলি অ্যাট্যাকড, এবং একটা রাত্রেবেলা এই ম্যাসন হয়তো হঠাৎ করে অ্যাট্যাকড হলো মিস্টিরিয়াসলি, সাপোজেডলি বাই দ্য ক্রেজি গ্রেসফুল। একটা রাত্রেবেলা এই এই যে রিচার্ড ম্যাসন একজনের দ্বারা আক্রান্ত হলো, সবাই বললো কার দ্বারা, নাই গ্রেসফুল এটা। So Jane leaves Thornfield for a month to attend her aunt. এই সময় জেন তার আন্ট যে প্রায় মৃত্যুসজ্জায়, মিসেস সারা রিড, হু ইজ অন আর ডেথ বেড ফলোয়িং আর সান জনস এক্সেসিভ ডিবাউচারি অ্যান্ড অ্যাপারেন্ট সুইসাইড। জেন ট্রাইজ টু ক্রিয়েট আ রিকনসিলিয়েশন উইথ হার আন্ট। তার ডেথ বেডে রয়েছে তার সান জন, যে অত্যাচার করেছিল জেনের ওপরে, সে ডেবাউচ করে তার সমস্ত টাকা নিয়ে বেরিয়ে গেছে এবং হয়তো অ্যাপারেন্টলি সুইসাইড করেছে জন। এর ফলে আমরা দেখলাম সারা রিডের অবস্থা খুবই খারাপ, সে তার এখন ডেথ বেড়ে। অ্যান্ড জেন ট্রাইজ টু ক্রিয়েট আ রিকনসিলিয়েশন উইথ আর আন্ট, তার আন্টের সঙ্গে একটা রিকনসিলিয়েশন করার চেষ্টা করছে, বাট দ্য ওম্যান রিফিউজেস। হ্যাঁ হ্যাঁ অবশ্যই পেটে, বাট দ্য ওম্যান রিফিউজেস অল জেনস অ্যাটেম্পটস অ্যাট অ্যাপিজমেন্ট। কিন্তু সে কিন্তু জেনের সমস্ত ধরনের অ্যাটেম্পট অ্যান্ড অ্যাপিজমেন্টে খুশি নয়। বিফোর ডাইং শি গিভস জেন আ লেটার ফ্রম আর আঙ্কল জন আয়ার। জন আয়ারের একটা লেটার জেনকে দিল, হু হ্যাড হোপ টু অ্যাডপ্ট জেন অ্যান্ড মেক হার হিস হেয়ার। যে চিঠিতে লেখা ছিল যে জেনই তার সমস্ত সম্পত্তির অধিকারী হবে, কিন্তু সম্পত্তি ভিক্টোরিয়ান টাইমসে তখন এটা ওম্যান পাবে যখন সে দ্যাট শি উইল ইভেঞ্চুয়ালি ম্যারি, তবেই সম্পত্তি পাবে। দ্য লেটার ওয়াজ সেন্ট 3 years ago, 3 বছর আগে চিঠি পাঠানো হয়েছিল, বাট আন্ট রিড হ্যাড ভিন্ডিক্টিভলি কেপ্ট ইট ফ্রম জেন, কিন্তু আন্ট রিড সেটাকে দেয়নি তাকে। অ্যান্ড সারা রিড ডাইজ, সারা রিড মারা গেল আনলাভ বাই হার ডটার্স। তার যে সমস্ত ডটার তার কোনো খোঁজ খবর নিল না এবং সারা রিডের মৃত্যু ঘটল। এতদূর পর্যন্তই আজকে আমরা আমাদের ক্লাসে রাখি, কারণ এখনও মানে শুধু এমনি জেনারেল সামারিটাই অনেকটা বাকি আছে। এর পরের ক্লাসে, নেক্সট ক্লাসে, মানে কালকে হয়তো আমি ক্লাস নেব, কালকে বা পরশু আমরা এই নভেলটার ইন জেনারেল সামারি শেষ করব, ক্যারেক্টারের সম্পর্কে আর একটু জানবো, জানার পরে আমরা চ্যাপ্টার ওয়াইজ সামারিটা শুরু করব। আমার মোটামুটি মোরাললেস জেন আয়ার শেষ করতে 7 থেকে 8 ক্লাস লাগবে, সেখানে আমরা শেষ করে ফেলবো। বলো, এনি কোয়েশ্চেন্স? বলো অবশ্যই। রেকর্ডিং এর বাইরে তোমরা আর যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো।